পরকীয়া কি? পরকীয়া কতটা অনৈতিক? হিন্দু পুরাণ মতে পরমেশ্বরের সাথে প্রেমকেই পরকীয়া বলা হয়েছে, অর্থাৎ ঈশ্বরের সাথে আমাদের আত্মার যে প্রেম সেটাকে হিন্দু পুরাণে পরকীয়া হিসেবে বিবেচনা করা হয়েছে। শ্রুতি, স্মৃতিশাস্ত্র, পুরাণ ও দর্শনে পরকীয়া সম্পর্কে অনেক মতামত দেওয়া হয়েছে। কোথাও সেটাকে জঘন্য অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে, আবার কোথাও নমনীয়তার উদাহরণ অনেক। শ্রুতির দিক হতে পরকীয়া একটি জঘন্য পাপ হিসেবে গণ্য। ইসলামে পরকীয়াকে বলা হয়েছে জঘন্যতম ব্যভিচার ও অনাচার, এটা সম্পূর্ণ একটি হারাম কাজ। বিবাহ বহির্ভূত সম্পর্ক অর্থাৎ পরকীয়া, সেটা ছেলে করুক বা মেয়ে করুক, অর্থাৎ স্বামী করুক বা স্ত্রী করুক, উভয়ের ক্ষেত্রেই এটা হারাম। এই কাজটি স্বামী করলে স্ত্রীর জীবন ধ্বংস, আর স্ত্রী করলে স্বামীর জীবন ধ্বংস, আর ছেলে মেয়ের জীবনও ধ্বংস, এবং আখেরাত তো ধ্বংস হবেই। আমরা পরকীয়াকে যেভাবেই ধরি না কেন, পরকীয়া যে বর্তমান যুগে একটি মহামারীর আকার ধারণ করেছে তা বলার অপেক্ষা রাখে না। এই পরকীয়ার উৎস ধরেই বর্তমান যুগে স্বামী হত্যা করছে স্ত্রীকে, স্ত্রী হত্যা করছে স্বামীকে, আবার কখনো তার প্রভাব পড়ছে সরাসরি গিয়ে সন্তানের উপরে, কখনো ঘটছে বিবাহ বিচ্ছেদ যার ফলশ্রুতিতে সন্তানরা হয়ে পড়ছে মানসিক বিকারগ্রস্ত। পরকীয়া কখনোই কোনো ব্যক্তিগত সমস্যা নয়, এটা একটি পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় সমস্যা। এতে কত সহজেই একটা পরিবার ধ্বংস হয়ে যায়, কত পুরুষ বা নারী আত্মহননের পথ বেছে নেয় তা হিসেব ছাড়া। পরকীয়া নিঃসন্দেহে একটি প্রতারণা। পরকীয়ার মতো ব্যাধিতে স্বাভাবিক যেসব কারণে নারী বা পুরুষ আক্রান্ত হয় তার কিছু কারণ উল্লেখ করতে চেষ্টা করলাম। যেসব নারী বা পুরুষ তার সঙ্গী বা সঙ্গিনীর সান্নিধ্য কম পায় বা অবহেলার শিকার হয়, তারা অনেক সময় নিঃসঙ্গতা থেকেই পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়ে। লোভ থেকেও সৃষ্টি হতে পারে এই জটিল ব্যাধি। যেমন স্বামী যদি আর্থিকভাবে অসচ্ছল হয় তাহলে অর্থের লোভে স্ত্রী অন্য পুরুষের সাথে পরকীয়ায় জড়াতে পারে। আবার অন্যদিকে পুরুষ মানুষ যদি যৌন জীবনে অসুখী হয় সেক্ষেত্রেও পরকীয়াতে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বৌদ্ধিক তারতম্য বা ইন্টেলেকচুয়াল ডিফারেন্স এর কারণেও পরকীয়া সম্পর্কে সৃষ্টি হতে পারে। অর্থাৎ স্ত্রী যদি স্বামীর থেকে বেশি বুদ্ধিমতী হয় তাহলে স্ত্রী তার সমপর্যায়ের বুদ্ধিমত্তা লোককেই খুঁজবে সঙ্গী হিসেবে, যার ফলশ্রুতিতে সৃষ্টি হবে পরকীয়া। কোনো স্ত্রী যদি তার স্বামীর দৃষ্টি আকর্ষণে ব্যর্থ হয় এবং স্বামী স্ত্রীর প্রতি নজর না থাকে সেক্ষেত্রেও ফলাফল পরকীয়ায় দাঁড়াতে পারে। ক্ষমতা বা অর্থলোভে অনেক পুরুষই আপন স্ত্রীকে ছেড়ে অন্য কারোর সাথে সম্পর্ক গড়ে তোলে এবং পরবর্তী সংসার ভেঙে দেয়। এবার আমরা আলোচনা করব পরকীয়ার জন্য দায়ী কে। এই ব্যাধির জন্য নারী বা পুরুষ যে কেউ দায়ী হতে পারে, তবে পর্যবেক্ষণ করে জানা গিয়েছে বিয়ের পরবর্তী সম্পর্কগুলোর জন্য নারীদের থেকে পুরুষরাই বেশি দায়ী। অনেক সময় দেখা যায় সমাজে অনেক পুরুষ আছে যারা সুযোগ সন্ধানে তারা নারীদের দুর্বলতা খুঁজতে থাকে। যেমন একটি বিবাহিত নারী কোন জায়গায় অসুখী সেটাকে টার্গেট বানিয়ে সেই নারীকে ঘায়েল করতে চেষ্টা করে। একদিন দুই দিন করতে করতে যে কেউ এই ফাঁদে পা দিতে পারে। এমন কাজ যে নারীদের দ্বারা সংগঠিত হবে না তা কিন্তু নয়, তবে এই বিষয়টি নারীদের চেয়ে পুরুষদের দ্বারাই বেশি হয়ে থাকে। নারীরা শুধু ফাঁদে পা দেয়, আর এই পা দেয়াতেই ধ্বংস হয় একাধিক জীবন, এমনকি শেষ হয় দুইটি পরিবার, আর সন্তানদের জীবনে নেমে আসে অমাবস্যার আধার। ধর্ষণের মতো পরকীয়াও একটি নৈতিক অবক্ষয়, আর এখান থেকে বাঁচার উপায় ধর্মীয় অনুশাসন মেনে চলা, নিজ পরিবারের সুখ দুঃখ অন্য কার সাথে ভাগাভাগি না করা। এই ভাগাভাগি করতে গেলেই ভাঙ্গা বেড়া দিয়ে ঢুকবে বিড়াল। নিজেদের পারিবারিক সমস্যা নিজেরাই সমাধান করতে পারলে সবচেয়ে ভালো, তারপরেও যদি সম্ভব না হয় তাহলে পরিবারের বড়দের সাহায্য নিতে হবে। এ অবস্থায় পরিবারে বাহিরের লোকজন দিয়ে সমস্যা সমাধান করার চেষ্টা করলে বহিরাগতদের আগমন ঘটার সম্ভাবনা খুব বেশি। তাই নিজেদের সমাজ, সংসার, পরিবার ও সন্তানদের ভবিষ্যৎ চিন্তা করে এই নৈতিক অবক্ষয় থেকে নিজেদের মুক্ত রাখতে হবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই।
ভিডিওটি কেমন লাগলো তাহা অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে আমাদের জানাবেন। এবং আমাদের ডব্লিউএম মিডিয়া চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই ডব্লিউএম মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।